আমার লাইফে আমি আগে প্রচুর ইউটিউব ভিডিও দেখতাম এবং ভাবতাম যে ইউটিউব ভিডিও দেখে মনে হয় সবকিছু হয়ে যায়। দেন যখন থেকে বই পড়া শুরু করলাম আমার পুরো আইডিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। স্পেশালি যেমন এই জায়গাটা আমার অনেক ফেভারিট, এখানে একতলা দুইতলা তিনতলা করে সবগুলো বই সাজানো আছে। যেমন একদম এখানে যদি আমরা দেখি সব সেলফ হেল্প বুক দেওয়া আছে, এখানে সব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর বই দেওয়া আছে, এখানে সব হিস্ট্রির বই দেওয়া আছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। সো যারা যারা বই পড়া অফার শুরু করছো, তোমরা চাইলে কিন্তু অডিও বুকও শুনতে পারো ইউটিউব থেকে, অডিবলে পেইড সাবস্ক্রিপশন নিতে পারো, ব্লিঙ্কিস্টে দেখতে পারো, এবং প্রচুর সফট কপিও কিন্তু আজকাল পাওয়া যায়। তাই বই পড়ার অভ্যাসটা গড়ে তোলো, তোমার মাইন্ড কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং প্রচুর অ্যামেজিং আইডিয়াস পাবা। অ্যান্ড স্পেশালি তোমার কাছে কোন কোন সেলফ হেল্প বুকগুলো আছে আমাকে জানাও, তোমার যদি কোনো ভালো রিভিউ থাকে সেটাও আমাকে জানাও, আমিও চেষ্টা করবো ওই বইগুলা একবার হলেও পড়ে দেখার। ফ্ল্যাশ কার্ডস, ভোক্যাবুলারি মনে রাখা খুবই কঠিন একটা কাজ। অনেক সময় স্টুডেন্টরা বলে যে হ্যাঁ ভোক্যাবুলারি কীভাবে মনে রাখবো, যতই পড়ি ততই ভুলি, মুখস্থ করার চেষ্টা করি ভুলে যাই। একটা ইন্টারেস্টিং ওয়ে আছে ফ্ল্যাশ কার্ড, এটার কথা আমি অনেকবার কিন্তু বলেছিলাম। ফ্ল্যাশ কার্ডের মজার বিষয় হলো এখানে একটা ওয়ার্ড থাকে তুমি মিনিং লিখে রাখতে পারো, অ্যান্ড এটা যে উল্টো সাইড আছে এটা উল্টো সাইডে এটা ডেফিনেশন লিখতে পারো, ফনেটিক্স লিখতে পারো, সেন্টেন্স লিখতে পারো, নেমোনিক লিখতে পারো, সব কিছু লিখে রাখতে পারো। অ্যান্ড এইভাবে করে একটা একটা করে ওয়ার্ড তুমি এরকম ফ্ল্যাশ কার্ডে লিখে রাখো, এবং যখন যেখানে যাবা ফ্ল্যাশ কার্ডগুলো ক্যারি করবা। বাসে যাচ্ছো ফ্ল্যাশ কার্ডগুলো নিয়ে যাও, একটা একটা করে পড়তে থাকো। বাথরুমে আছো একটা একটা ফ্ল্যাশ কার্ড পড়তে থাকো। ঘুমানোর আগে একটা একটা করে ফ্ল্যাশ কার্ড পড়তে থাকো। কিনতে পাওয়া যায়, নিজে কাগজ দিয়ে বানিয়েও নিতে পারো, খুবই সিম্পল, ইউজ দ্যাট। অ্যান্ড রাইট নাও হিয়ার ইজ আ চ্যালেঞ্জ, চলো এই চারটা ওয়ার্ডের মিনিং আমাকে কমেন্টে জানাও। ইটস প্রিটি ইন্টারেস্টিং, সো কেউ যদি এইগুলো চারটা ওয়ার্ডের মিনিং জানো কমেন্টে জানাও। চিয়ার্স। ওই ফেমাস ছবিটা দেখেছো না, তোমার সাইড থেকে এটা 9 কিন্তু আমার সাইড থেকে এটা 6। একটা জিনিসের দুটো পার্সপেক্টিভ থাকতে পারে কিন্তু, কিন্তু আমরা নিজেরা যে এটা ভাবি ওটা কি একদম সত্যি ভাবে, এবং আরেকজনের যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে এটাকে আমরা গণাতেই ধরি না এবং তাকে অ্যাটাক করে বসি। এর কারণ হলো আমাদের মধ্যে এমপ্যাথির অনেক অভাব। এমপ্যাথির মানে হলো ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ, নিজেকে আরেকজনের জায়গায় বসিয়ে তার জিনিসটা অনুধাবন করা, এটাকেই বলে হলো এমপ্যাথি। আমাদের এখন এমপ্যাথিটা অনেক বেশি দরকার। তার কারণ হলো আমরা কারো কোনো একটা জিনিস দেখে কেন সেটা করেছে, তার কি কারণ থাকতে পারে, না চিন্তা করে সাথে সাথে জাজ করা প্রায় শুরু করে ফেলি। তাই আসলে একটু নিজেদের মধ্যে এমপ্যাথি গ্রো করি, আরেকজনের পার্সপেক্টিভটাও বোঝার চেষ্টা করি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জাজমেন্ট একেবারেই ছেড়ে দিই। গতকালকে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এখান থেকে আমার এক হোটেলে আসতে একটা মিনি মাইক্রোবাস রাইড ছিল। তো আমি ঠিক ড্রাইভারের পাশে বসেছিলাম। ড্রাইভারটা বেশ ইউনিক ছিল, তার পরনে ছিল একটা স্যান্ডো গেঞ্জি। অ্যান্ড ইয়াস, সে আমাকে বললো সে স্যান্ডো গেঞ্জি ছাড়া কিছুই পরে না, বিকজ যখন ইচ্ছা সে ড্রাইভ করতে পারে, যখন সে বিচে চলে যেতে পারে। আরও ইন্টারেস্টিং বিষয়, তার ঠিক বসার সিটের পাশে অনেকগুলো হট হুইলসের খেলনা গাড়ি। কিছুদিন আগে এক টুরিস্ট সে নিয়ে এসেছিল, তখন সে টুরিস্টের কাছে যখন এই খেলনা গাড়িগুলো দেখে তার খুব খেলতে ভালো লেগেছে, তো টুরিস্ট তাকে গিফট করে দেয়। অ্যান্ড এখন সে তার গাড়িতে সবসময় খেলনা গাড়ি রাখে, অ্যান্ড তাই সব খেলতে অনেক ভালো লাগে। তার বয়স অনেক বেশি, প্রবাবলি তার নাতিপতি হয়ে গিয়েছে। তো তার এই কথাগুলো শুনে একটা জিনিস খুব মনে পড়লো। কিছুদিন আগে একটা বইয়ে পড়েছিলাম যে কে কত বড় লোক বা কে কত রিচ, আমরা এটা সাধারণত মাপি বা পরিমাপ করি যে কার কত আছে, কে কত ধনবান। কিন্তু আসলে কে কত রিচ এটা আসলে মাপতে হয় যে কার লাইফের থেকে চাওয়া পাওয়া কত কম। তো কালকে লোকটা থেকে কথা বলে মনে হলো সে আসলেই অনেক রিচ। আমি আজকে থেকে একটা চ্যালেঞ্জ হাতে নিতে চাই। চ্যালেঞ্জটার নাম হলো দ্য অ্যাক্ট অফ কাইন্ডনেস। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত অনেক ভালো কাজ করে। আমি চেষ্টা করবো প্রতিদিন একটা ভালো কাজের আইডিয়া বা একটা কাইন্ড একটা কাজের আইডিয়া সবার সাথে শেয়ার করতে, অ্যান্ড ওই জিনিসটা আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে। সো আজকে হলো ফার্স্ট আইডিয়া। আমরা অনেক সময় যখন আড্ডা দিই, টঙে বসে কথা বলি, হ্যাং আউট করি, তখন অনেক সময় দেখা যায় যে একটা মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা কথাবার্তা বলছি, তার খারাপ জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছি, হাসি ঠাট্টা করছি। তখন চেষ্টা করো তুমি ওই মানুষটার কিছু ভালো দিক উপস্থাপন করতে। আমি জানি সবাই মিলে যখন একটা মানুষের খারাপ দিক উপস্থাপন করা হচ্ছে, তখন তার একটা ভালো কথা বা ভালো কাজ যদি উপস্থাপন করতে যাও তোমাকে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হবে, হয়তো একটু প্রেশারে পড়তে হবে। তাও চেষ্টা করে দেখো না, বি দ্য বেটার পার্সন, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য আইডিয়া শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।